এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য বঙ্গভবনে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক। এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন সহকর্মী আদ্দিন সজীব। বিস্তারিত জানতে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, রাষ্ট্রপতির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈঠকের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। শুরুতেই একটা বিষয় একটু সংশোধন করে দিই, সেটা হলো যে 13 জন সমন্বয়ক আমরা জানতে পেরেছি যতটুকু, যে 13 জন সমন্বয়ক ভিতরে প্রবেশ করেছেন। এছাড়াও আমরা দেখেছি যে আরও দুজন শিক্ষক তারাও ভিতরে প্রবেশ করেছেন, আসিফ নজরুল সহ আমরা জানতে পেরেছি। 6:30 দিকে 13 জন সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 জন সমন্বয়ককে আমরা ভিতরে যেতে দেখেছি। আপনি জানেন যে বর্তমান যে পরিস্থিতি দেশে চলছে এবং এই পরিস্থিতির মধ্যে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যে রূপরেখার বিষয়ে আলোচনার জন্যই তারা মূলত এখানে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আসেন। তিন বাহিনীর প্রধানের উপস্থিতিতেই মূলত এই সাক্ষাৎটা হচ্ছে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল রয়েছেন এবং অধ্যাপক তানজিমউদ্দিন রয়েছেন। আলোচনা শেষে তারা আমাদেরকে একটা বিষয়, এই বিষয়গুলো বিস্তারিত জানাতে চেয়েছেন। আপাতত যাওয়ার সময় যখন তারা যান 6:30 দিকে, তখন আমাদেরকে এই বিষয়ে তারা তেমন কিছুই আমাদের সামনে আমাদেরকে বলেননি। তবে আমরা একটা বিষয়ে গত কাল থেকে, অর্থাৎ আমরা যখন থেকে রীতিমতো তাদের যে দীর্ঘদিনের একটা আন্দোলন, রক্তের বিনিময়ে তাদের যে অর্জন, সেই অর্জনের পরে তাদের যে বর্তমান আনন্দ উল্লাস, সব কিছুর পরে তারা রীতিমতো সমন্বয়করা আমরা যতটুকু জানতে পেরেছি, রাতভর তারা নানা বিষয় নিয়ে, এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। আলোচনা করে আজকে 6:00 পর্যন্ত আমার সঙ্গে একজন সমন্বয়কের ব্যক্তিগতভাবেই কথা হয়েছে। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে বিষয়টা আসলে অনেক বড় একটা ব্যাপার, তারা অনেক সময় নিয়ে রীতিমতো না ঘুমিয়ে যত সমন্বয়ক তারা ঢাকায় এক হতে পেরেছেন, তারা সব সমন্বয়করাই এক হয়ে বিভিন্ন বিষয় পর্যালোচনা করে, আলোচনা করে তারা এই বিষয়গুলো সিদ্ধান্ত পৌঁছানোর একটা চেষ্টা করেছেন। এবং আমি যতটুকু জানতে পেরেছি যে তারা, এবং এতক্ষণে আপনারা খবরেও জেনেছেন, এবং ডক্টর ইউনুস নবেল জয়ী, ডক্টর ইউনুস সহ ইউনেস্কোর প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের একটা রূপরেখার বিষয়ে ইতিমধ্যেই গণমাধ্যমের খবর হয়েছে। কিন্তু এর বাইরেও আমি যতটুকু জানতে পেরেছি যে আরও বাকি যে কার্যক্রম, বাকি যে মানে পুরো তালিকাটা, সেটাও তারা অনেকটা গুছিয়ে ফেলেছে, তবে আমাদেরকে স্পষ্ট করে বলেনি। তবে আমাদেরকে তিনি তারা বলতে চেয়েছেন যে আলোচনার পরেই এই বিষয়টা নিয়ে তারা আমাদের সঙ্গে সরাসরি কথা বলবেন। আপনি এতক্ষণ ধরে দেখলেন যে এই বঙ্গভবনে 13 সদস্যের যে টিম সমন্বয়করা এসেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ ইসলাম, সার্জিস আলম, হান্নান থেকে শুরু করে আসিফ মাহমুদ এবং অয়ন, সবাই মিলে তারা যখন এখানে এসেছেন, তারপর থেকেই এখানে আমরা অনেক ছাত্র জনতাকেও আমরা আশপাশে দেখছি, তারা এই বঙ্গভবনের আশপাশ জুড়ে অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী সদস্যরা রয়েছেন বঙ্গভবনে। আমরা সাধারণত অন্যান্য সময় যখন সংবাদ কভার করতে আসি, আমরা আরও কিছুটা সামনে যাওয়ার আমাদের সুযোগ হয়, কিন্তু এবারের পরিস্থিতি যেহেতু ভিন্ন, সে কারণে আমরা ঠিক বেশ খানিকটা দূরে, যেখানে মূলত জিজ্ঞাসাবাদের ইয়েটা হয় যে কে কোথায় যাচ্ছে না যাচ্ছে, ঠিক সেখান থেকে বা তারও একটু সামনে থেকে আমরা আমাদের যে সম্প্রচার কিংবা আমরা যে লাইভ করতে পারছি সেটাও করতে হচ্ছে। যাই হোক, পরিস্থিতি এরকমই। তারা আজকে সারাদিনভর যে আলোচনা করেছেন, রাত থেকে ভোরে তারা একটা মেসেজ আমাদেরকে দিয়েছেন, ডক্টর ইউনুসের কথাটা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা হিসেবে তারা চান অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে। এরপরে তারা জানায় যে সংসদ, যে বর্তমান দ্বাদশ জাতীয় সংসদ, সেটাকে বিলুপ্ত করে দিয়ে তারা এটা বিলুপ্ত করে দেওয়ার কথাটাও জানেন, এবং ফাইনালি এটা হয়ও, এবং পরবর্তীতে তারা চলমান রয়েছিল তাদের কার্যক্রম, এবং তারা একই সঙ্গে বিভিন্ন দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে যেন কোনোভাবে কোনো রকমের সহিংসতা না হয়, কোনো জায়গায় মন্দির থেকে শুরু করে সংখ্যালঘুদের উপরে কোনো জায়গায় কোনো রকমের অসুবিধা না হয়, সেসব জায়গায় তারা নিরাপত্তা দেওয়ার জন্য কিংবা প্রতিরোধ গড়ে তোলার জন্য ছাত্র জনতাকে তারা আহ্বান জানিয়েছেন, যারা মুক্তিকামী ছাত্র জনতা, যারা ছিনিয়ে এনেছেন রক্তের বিনিময়ে। ধন্যবাদ আদিন আপনাকে।